রাশিয়া চলতি বছরের সেপ্টেম্বরে খুচরা বিক্রি বৃদ্ধি পেয়েছে। উচ্চ মজুরি ও নির্মূল বেকারত্বের কারণে ভোক্তা চাহিদা ক্রমাগত বাড়ছে দেশটিতে। ফলস্বরূপ খুচরা বাণিজ্য পড়েছে ইতিবাচক প্রভাব। রাশিয়ার ট্যাক্স পরিষেবা ও পরিসংখ্যান সংস্থা রোস স্ট্যাটের প্রতিবেদনে বরাতে আরটি জানায়, রুশ পরিবারগুলো চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নিজেদের আয়ের 81.9% পণ্য ও পরিষেবা খাতে ব্যয় করেছে, যা এক বছর আগে 79% ছিল। গেল সেপ্টেম্বরে দেশটিতে খুচরা বাণিজ্যে বার্ষিক লেনদেন 12.2% বৃদ্ধি পেয়েছে। লেনদেনের আর্থিক পরিমাণ $4,400 কোটি বেশি, যা ছাড়িয়ে গেছে ব্যবসায়ীদের প্রত্যাশার আগে। রাশিয়ার খুচরা বাণিজ্য 2022 সালে 6% হ্রাসের পর 2023 সালে 5.2% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা।